99 কম্পোজিট ব্রিগেডের তত্ত্বাবধানে নয় পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় খাদ্য পুনর্বাসন সামগ্রী বিতরণ করা হয়েছে। সকালে লোহজংয়ের জামিয়া ওয়াহিদিয়া মাতিনিয়া কাজির পাগলা মাদ্রাসা মাঠে ও মেদিনী মণ্ডল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রায় 200 পরিবারের মাঝে চাল ডাল তেল ও শুকনো খাবার সহ প্রায় 12 কেজি খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত থেকে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন 19 বীরের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুর রহমান, ক্যাপ্টেন এএসএম সাজিদ সহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।